আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আবির স্কুলে যাচ্ছি, আবিরকে ভর্তি করাইতে। আমরা সবাই মিলে দেখি বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আবিরকে ভর্তি করে রান্না করতে বসে গেলাম। এখানে শাল ডুম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো, একটা পাতা কুই ভাজি করবো, তারপর পেঁয়াজ আর মরিচ কুচিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ মুছে দিয়ে দিব, শালকম হলুদ দিয়ে মুছে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে দিলাম, পানিও দিয়ে দিচ্ছি। এখন হবে আস্তে আস্তে ইলিশ মাছ দিয়ে শাল কমতে আলুতে, অনেক মজার রেসিপি, একটা ভালো লাগে আমার থেকে দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছটা কে রান্না হয়ে গেছে। এখন নামে করব, জিরা গুঁড়ি দেবো, জিরা পাতি দেবো, আমরা পাতাকপি দিয়ে দিলাম, পাতাকপি কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দেব। পাতাকপি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দেবো। বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, ওটার ভিতরে একটু পোড়া লেগে গেছে কড়াইটার ভিতরে, তাই এটার ভিতরে দিলাম। আবির শোনা,
তুমি কি গন্ধ পাও নাই? বন্ধুরা কেসটা ভালো ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কি ভালো তা করে। বন্ধুরা ঘিরে করে দিয়ে দেবো, এখন নামাই ফেলবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শালগম দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিল, আর আলু দিয়ে বাঁধাকপি। ইলিশ মাছের ডিম আমার হাঁস মুরগি আদার খাবে তাই আসছে। আমি জিজ্ঞাসা দেখো তো মুরগি ডিম পারছে কিনা। একটা আছে স্যার, সবগুলো মারা গেছে। এখন একটা আছে, এগুলো সব মুরগি মশলা দিলে ডিম পারে। আমি দেখো খটা খুলো, দেখো মুরগিগুলো ডিম পারে পেরেছে কিনা দেখো তো। হাঁসে ডিম পারে মশলা দিলে। হ্যাঁ তো ওইটা মনে পায় নাই, চারটা হয়েছে, নিয়ে আসো। বন্ধুরা আমার পাঁচটা মুরগি ডিম পারে, বিসমিল্লাহির রহমানির রহিম। চারটা হয়েছে, আজকে একটা পারে নাই। মশলা গরম গরম ডিম দেখতেই পাচ্ছেন। বিসমিল্লাহ বন্ধুরা, এগুলো হচ্ছে সব আমার দেশি মুরগির ডিম, মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন। এগুলো সব দেশি মুরগির ডিম আমার, এটাই পারে নাই মনে হয় আজকে। তুমি ডিম পারো নি আজকে? দেশি মুরগির ডিম পাঁচটা মুরগির ডিম পারে আমার, মশলা দিলে দেখতেই পাচ্ছেন। কেউ যদি ডিম লাগে তাহলে আমার এখানে চলে আসবেন। অনেকগুলো ডিম হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। আবির কেমন লাগতেছে অনেকগুলো ডিম দেখছো? পাঁচটা মুরগির ডিম মাশাল্লাহ। বন্ধুরা আমার হাঁসও ডিম পারে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমগুলা। বন্ধুরা এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম পারে তিনটা, একটা দুটা তিনটা